এইচএসসি পরীক্ষার রুটিন অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আপনারা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষা অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন তাদের রুটিন প্রকাশিত হয়েছে। রুটিনটি কীভাবে ডাউনলোড করবেন এবং পরীক্ষা কবে থেকে শুরু এবং কবে শেষ সব কিছু আপনি এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তো উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষা আগামী 30 জুন থেকে শুরু হবে এবং 8ই আগস্ট পর্যন্ত পরীক্ষা চলবে। তো এই ভিডিওতে দেখাবো কীভাবে এইচএসসি পরীক্ষার রুটিনটি পিডিএফ আকারে ডাউনলোড করে কীভাবে আপনার ফোনে রেখে দেবেন। তো সেই প্রসেসটাইমগুলো তো আজকের এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য আপনি কী করবেন, সরাসরি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, পিডিএফ। তো জাস্ট এখানে আপনারা সার্চ করবেন পিডিএফ রিয়েডার। তো পিডিএফ রিয়েডার লিখে সার্চ করার সাথে সাথে পিডিএফ অ্যাপসটি চলে আসবে। তো এখান থেকে স্ক্রল করে নিচে থেকে যাবেন, তারপর আপনারা এখানে একটি অ্যাপস দেখতে পাবেন পিডিএফ রিয়েডার। তো জাস্ট আপনারা এই লোগোটি দেখে এই অ্যাপসটি ইনস্টল করবেন এখান থেকে। তো আমার এখান থেকে অ্যাপসটি ইনস্টল করা রয়েছে, তার কারণে দেখতে পাচ্ছেন এখানে আপডেট লেখা রয়েছে। তো আপনারা অ্যাপসের উপর ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। তো জাস্ট আমি ইনস্টল করে নিয়েছি। তো তারপর জাস্ট এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি পিডিএফ অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো এখন আপনারা কী করবেন, চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে অথবা গুগলে। তো গুগলে যাওয়ার পর তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন রয়েছে। তো এখানে সার্চ করবেন ঢাকা এডুকেশন বোর্ড, তারপরে ডট দিবেন, তারপরে পোর্টাল গভ বিডি। তো জাস্ট আপনার এটি লিখে এখানে সার্চ করবেন, অথবা এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনি এক ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো জাস্ট আমি এটি লিখে এখানে লিখে দিচ্ছি। তো লেখার পর জাস্ট এখানে আপনি সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পাবেন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে একটি নোটিশ দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন 2024 সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি। তো এটা আপনাদের এখানে নোটিশ। তো এখান থেকেও আপনি রুটিনটি ডাউনলোড করতে পারেন, অথবা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে কর্নারে 3 লাইন মেনু আছে। তো জাস্ট এখান থেকে এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তো এই 3 লাইন মেনুতে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট বলে একটি অপশন আছে। তো জাস্ট এখান থেকে ডেস্কটপ সাইট এই অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে নতুন করে কম্পিউটারের মতো। তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে একটা অপশন রয়েছে এইচএসসি কর্নার। তো দেখতে পাচ্ছেন এইচএসসি কর্নার বলে একটি অপশন আছে। তো জাস্ট এটাকে জুম করে নিচ্ছি। তো জাস্ট আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করলে আপনার এইচএসসি পরীক্ষার রুটিন ডাউনলোডের লিঙ্ক চলে আসবে। তারপর এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবেন এখানে লেখা রয়েছে এইচএসসি পরীক্ষার সময়সূচি। তার দেখতে পাচ্ছেন ডান পাশে লেখা রয়েছে ডাউনলোড বাটন থাকবে। তো জাস্ট আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষার সময়সূচি, তার ডান পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন রয়েছে, সবুজ ডাউনলোড বাটন। তো জাস্ট আপনারা এই ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন লেখা রয়েছে। তো জাস্ট আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপরে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ডাউনলোডের পপআপ চলে আসবে। তো এখান থেকে সিম্পলি আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর এইখানে দেখতে পাবেন আপনাদের পিডিএফটা চলে আসবে, যে পিডিএফটা আপনি ডাউনলোড করেছেন, অথবা এখান থেকে অনেকগুলো পিডিএফ শো করবে। তো আপনারা সিম্পলি এই পিডিএফের উপর ক্লিক করবেন, অথবা দেখতে পাবেন উপরে এটি ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার। তো এখান থেকে জাস্ট আমি পিডিএফে ক্লিক করবো। ক্লিক করার পর পেজটি লোডিং হয়ে সরাসরি আমার এটি পিডিএফে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন পিডিএফে আমার রুটিনটি ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে এইচএসসি পরীক্ষার রুটিন আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এবার যতই, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক দিবেন আর চ্যানেলটা হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।